মেন রুটে আর উঠলাম না, আমি এই ভারী রাস্তা দিয়ে যাই গে, বুঝছেন? Thank you.
চাকরিতে চাউল কিনতে, এখন আসার নাম গন্ধ নাই, কোথায় যে গেল? হ্যালো, কি হালিয়া? ওগো তুমি আইছো? ওগো আলিয়া, আমি যার খিদের জ্বালায় চলতে পারছি না আলিয়া। কেন, চাউল আনো নাই? ওগো তা বলে তুমি আর আমাকে লজ্জা দিও না আলিয়া। কেন স্বামী, কি হয়েছে? ওগো আলিয়া, তুমি জানো না আলিয়া, আজকে আমি এক কেজি চাউলের জন্য কোথায় গিয়েছিলাম আলিয়া, তুমি জানো? কি স্বামী? ওগো আলিয়া, আমি আজ এক কেজি চাউলের জন্য ঘুরতে ঘুরতে আমার বাল্যবেলার বন্ধু খুকন ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। তারপর কি হলো স্বামী? যা বললাম, ওরে বন্ধু, আমি আজ তিন দিন যাবত না খেয়ে আছি, তুই আমাকে এক কেজি চাউল দে, এই নিয়ে যে আমার বাড়ি বউ পোলা পান সকলে মিলে খাবো। সে কথা শোনার পরে কি হয়েছে আলিয়া তুমি জানো? সে চাউল দেওয়ার কথা বলে তার বউকে ডেকে বললো, গো আমার বাল্যবেলার বন্ধু এসেছে, তুমি তাকে এক কেজি চাউল দাও। তার বউ এসে, আমাকে তো চাউল দিব দূরের কথা আলিয়া, অপমান করে গলা ধাক্কা দিয়েছে যে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আলিয়া। আমাদের কপালে কি এত দুঃখ, এই বিধাতা লিখে রেখেছে? ওগো আলিয়া, দুঃখ করে যে লাভ নেই, যা হওয়ার তো তা হয়ে গেছে। তাই আলিয়া, আমি মনে মনে ঠিক করেছি, আমি আর কারো কাছে কোনো দিন যাব না। ঠিক করেছি, আমি নগরে নগরে ভিক্ষা করে তবু যে আমাদের খিদা নিবারণ না। কি বলছো তুমি? হ্যাঁ আলিয়া, আমি তাই করব। ওই ভিক্ষা দেন গো নগর বাসি, আমরা নগরে নগরে ভিক্ষা করে অনেকগুলো চাল পেয়েছি আলিয়া, তাই তুমি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি পাক করো, নইলে যে আমি আর কিদের চালায় চলতে পারছি না আলিয়া। আমি তাই হবে তাই হবে, আমি এক্ষুনি পাক করতেছি। ওগো আলিয়া, হ্যাঁ বলো। তুমি যদি এইভাবে দেরি করো তাহলে তো আলিয়া আমি মরে যাবো আলিয়া। মা, 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 বাবা, খেতে দাও মা, আমার কি খুব খিদে পেয়েছে মা।
বাবা এখনো তো রান্না হয়নি। হেকি হেকি দেখছি মা, তোমাদের চোখে পানি কেন মা? বাবা আমি যে তোমার চোখে পানি দেখছি বাবা, তোমাদের কি হয়েছে বাবা? ওরে বাবা আমাকে খুলে বলো বাবা, আমার চোখে পানি দেখছিস কেন? এ কথা শুনতে চাস? হ্যাঁ বাবা, আমাদের চোখে যে পানি কেন বাবা? আজকে আমি এক কিলো চাউলের জন্য কোথায় গিয়েছিলাম বাবা তুই জানিস? না বাবা। আমি গিয়েছিলাম তোর ওই খোকন কাকুর বাড়িতে এক কিলো চাউলের জন্য। সেখানে যাওয়ার পরে কি হয়েছে তুই জানিস বাবা? না বাবা। তোর খোকন কাকুর বউ আমাকে গলা ধাক্কা দিয়ে অপমান করেছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি একই শুনলাম বাবা। ওগো আলিয়া শোনো আলিয়া, আমার অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আমি আমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছি। তাই তো সেই অমানুষ ঘরে থাকতে আমার নগরে নগরে ভিক্ষা করতে হয়, চাই না সব ছেলের মুখ দেখতে। কিভাবে থাকবো স্বামী? বাবা আলিয়া আমি কোনো কথাই শুনতে চাইলে তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। ঠিক আছে বাবা। মা তুমি আমাকে আশীর্বাদ করো মা। না যা বাবা, আপনি আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি একটা চাকরি নিয়ে আমি বাড়িতে ফিরে আসতে পারি মা। না বাবা যাস না, তুই আমাকে ছেড়ে আমি তোকে ছাড়া থাকতে পারবো না বাবা। আলিয়া তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তো চলবে না আলিয়া। আলিয়া শুনো, তোমার ছেলে আমারও তো ছেলে, তাই তো আমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমার যেমন মুখটা ফেটে যাচ্ছে আলিয়া, আমারও তো তেমনই মুখটা ফেটে যাচ্ছে আলিয়া। আমি তো সইতে পারছি না আলিয়া। শুনো আলিয়া, ভাগ্যের নির্মম পরিহাস, কি করবো আলিয়া? আমরা যদি নগরে নগরে ভিক্ষা করে এইভাবে তাকে পালি সে কোনোদিনই কিছু করবে না, তাই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি যেন সে নিশ্চয় একটা চাকরি নিয়ে আমার বাড়িতে চলে আসে। আলিয়া তুমি বাড়িতে চলো আলিয়া, আমি যার খিদের চালায় চলতে পারছি না আলিয়া, আমি যার চলতে পারছি না আলিয়া। কাল দেখ দেবালায় আয় না লাগায়।
সোফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, আমি পরপর শুনতে পারলাম সে নাকি অঙ্কে কাঁচা হয়ে গেছে। কিন্তু কিন্তু তার তিন মাস পর হলো ফাইনাল পরীক্ষা, সে যদি ফাইনাল পরীক্ষায় পাশ না করতে পারে তার কেমন মন্ডল বংশের পাবে। তালুইজি বাড়িতে আছেন? তালুইজি এ বাবা সুমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালুইজি আপনি কেমন আছেন? বেশি ভালো নেই বাবা, আমার মেয়ে সোফিয়াকে নিয়ে আমি অনেক চিন্তিত হয়ে আছি। সামনে তিন মাস পর হলো তার ফাইনাল পরীক্ষা, কিন্তু আমি অনেক লোকের কাছে শুনলাম সে রেখে ওকে কাঁচা হয়ে গেছে বাবা, তাই আমি মাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে আছি মা। এই নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না তালুইজি, কেননা সোফিয়া শুধু আপনারই মেয়ে নয়, সে যে আমারও ছোট বোনের মতো। ঠিকই আছে বাবা, তাই আমি বলছি তালুইজি আপনাকে ভালো একজন টিউশনি মাস্টার দেখে আগামী কাললই আমি আপনার বাড়িতে নিয়ে আসবো। বেশ ভালো কথা বলেছো বাবা, তুমি আমার ছেলের মতো কাজ করেছো। যদি তুমি একটি টিউশনি মাস্টার এনে দিতে পারো তাহলে তোমাকে আমি অনেক ধন্য মনে করি বাবা, অনেক ধন্য মনে করি। বেশ তালুইজি, এবার তাহলে আমি আসছি। আসসালামু আলাইকুম। ওরে মা সুপিয়া, সুপিয়া মেয়েটি যে কোথায় গেছে মা, আমার মেয়েটি। ওরে মা সুপিয়া। কি হয়েছে আব্বা, আমাকে ডাকছেন কেন? মা তোমাকে ডাকছি যে আমি অনেক লোকের কাছে শুনলাম মা তুমি নাকি অঙ্কে কাঁচা হয়ে গেছো, তোমার সামনে তিন মাস পর হলো ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষায় যদি মা পাস না করতে পারো তাহলে তোমার মন্ডল বংশের মান সম্মান ধুলোয় মিশে যাবে মা, ধুলোয় মিশে যাবে। বাবা তুমি ঠিকই শুনেছো বাবা, তুমি আমার জন্য একটু টিউশনি মাস্টার রেখে দাও, তাহলে আমি অঙ্কেতে ভালো পয়েন্ট পাবো। হ্যাঁ মা, তোমার সুমন ভাইয়া হঠাৎ আমার বাড়িতে এসে তোমার টিউশনি মাস্টার ঠিক করেছে। তা? হ্যাঁ। সত্যি বলছো বাবা? হ্যাঁ মা। ধন্যবাদ বাবা তোমাকে,
তুমি আমার জন্য একটি টিউশনি মাস্টার রেখেছ। হ্যাঁ মা। বাবা, আগামী কালই তোমার সুমন ভাইয়া তোমার জন্য টিউশনি মাস্টার আনবে। তাই? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এখন যাই। আগামী কাল যখন মাস্টার আসবে মাস্টারের সাথে আমি পরিচয় হব। পিতাজি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, জানি না এখন আমি কি করব। না, আমি এখানে বসে না থেকে আমার দোস্তরে আমি ডাক দেব। দোস্তজি, 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 কে 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 আমাকে দোস্ত দোস্ত বলে ডাকছে? হয়তো দেখা যাচ্ছে, হয়তো আমার দোস্ত আসছে। হয়তো একই দোস্তজি, আপনি কেমন আছেন দোস্তজি? দোস্ত, হ্যাঁ বলুন। আমি ভালো নেই দোস্তজি। কেন দোস্তজি, হঠাৎ আপনার চোখে জল কেন? দোস্তজি, পিতাজি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি এত লেখাপড়া করার পরেও আপনার পিতা আপনাকে কেন বাড়ি থেকে বের করে দিল দোস্তজি? আমি যে বেকার তাই। ও, আপনি বেকার, কিন্তু আমি যে আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার জন্য ভালো একটি চাকরির ব্যবস্থা করব। সত্যি বলছেন দোস্তজি? হ্যাঁ দোস্তজি, এই রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না, এবং কি কখনো দুই নম্বরই কথা বলে না। আমি আপনাকে কথা দিয়েছিলাম দোস্তজি যে আমি আপনার জন্য ভালো একটি চাকরির ব্যবস্থা করব, এবং শুধু তাই নয়, আমি ভালো চাকরির ব্যবস্থা করেই আপনাকে আমার সঙ্গে নিতে এসেছি দোস্তজি। সেই চাকরিতেই আগামী কালে আপনার জয়েন করতে হবে। এবার দোস্তজি আপনি চলে আসুন আমার সঙ্গে। চাকরি করতে যাব মন দরবারে আমি আপনাকে সত্য কথা বলছি দোস্তজি, আমি আপনাকে সত্য কথা বলছি। তাই চলুন দোস্তজি, তাই। হ্যাঁ দোস্তজি, এবার চলে আসুন আপনি আমার সঙ্গে। তিন মাস পর হলো তার ফাইনাল পরীক্ষা, সে যদি ফাইনাল পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে যে আমার মন্ডল বংশে আর কিন্তু সুমন বাবা জিতে বসে গেল আমার মেয়ের জন্য একটি টিউশনি মাস্টার আনবে, সে তো এখনো মাস্টার কেনি আসলো না। সুফিয়ার জন্য ভালো একজন টিউশনি মাস্টার নিয়ে আসবো। তাই তালুইজি আমি টিউশনি মাস্টার কে সঙ্গে করে নিয়ে আপনার বাড়িতে এসেছি। তালুইজি বলো,
এবার আপনি মাস্টার সাহেবের সাথে কথা বলুন, আমি তাহলে আসি। বসো সুমন, একটু কিছু ভাত শাক ভাত খেয়ে যাও সুমন। না তালুইজি, আজ আর আমি বসবো না, অন্যদিন আবার আসব। তবে দোস্তজি, আপনি ভালো করে আপনার টিউশন মাস্টার করবেন, এবার আমি আসি। বলো বাবা, তোমার নাম কি বাবা? আমার নাম সজীব আহমেদ। হ্যালো, চমৎকার নাম তোমার বাবা। আমার মেয়ে অঙ্কে অনেক কাঁচা হয়ে গেছে বাবা, তাই তুমি আমার মেয়েকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলবে বাবা। ঠিক আছে আঙ্কেল, আপনি শুধু আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনার মেয়েকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষই গড়ে তুলতে পারি। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি সুফিয়াকে ডেকে দিচ্ছি। ওরে মা সুফিয়া, মা সুফিয়া, কি হয়েছে আব্বা, আমাকে ডাকছো? হ্যাঁ মা, তোমাকে বলেছিলাম না, তোমার সুমন ভাইয়া তোমার জন্য একটি টিউশনি মাস্টার আনবে, তাই মাস্টারকে এনেছে মা। ঠিক আছে, তাহলে আমাকে পরিচয় করিয়ে দাও। এসো মা, আমি মাস্টারের সঙ্গে তোমাকে পরিচয় করিয়া দে। শুনো মা, উনি হলো তোমার মাস্টার এবং গুরুজন, আর গুরুজনের সঙ্গে কখনো বিয়াদবি করবে না মা। ঠিক আছে, আমি কখনোই বিয়াদবি করবো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মা, তুমি মাস্টারের সাথে কথা বলো, আমি বাড়িতে চললাম মা। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি স্যারের সাথে কথা বলে আসছি। তোমার নামটা কি? আমার নাম মুসাম্মদ সুপিয়া। খুব সুন্দর নাম। ঠিক আছে, তুমি আগামীকাল থেকে ক্লাস করবা, আর তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, এই অঙ্কটা কালকে তুমি করে নিয়ে আসবা। ঠিক আছে স্যার, তাহলে এখন যাই। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে আমিও যাই। স্যার তো এখনো আসছে না,
এত দেরি করতেছে কেন স্যার? স্যার কি আজকে আসবে না নাকি? যাই হোক, বসে বসে পড়া শিখি, তা না হলে আবার মার দিবি। একি সোফিয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি পড়ার টেবিলে না বসি তুমি দাঁড়িয়ে আছো কেন? স্যার আমি অনেকক্ষণ বসেই ছিলাম, আপনি আসতে দেরি করলেন, তাই ভাবলাম একটু দাঁড়াই থাকি। ঠিক আছে, তাহলে তুমি এখন বসে পড়ো। ঠিক আছে স্যার, এই তো বসে পড়লাম। আচ্ছা সোফিয়া, তোমাকে যে কালকে একটা অঙ্ক দিছিলাম সেই অঙ্কটা কি করে নিয়ে আসছো? জি স্যার, নিয়ে আসছি। দেখি, এই নেন স্যার। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। শোনো, আগামীকাল থেকে আরেকটা অঙ্ক করে নিয়ে আসবা। ঠিক আছে স্যার, আমি আগামীকাল থেকে আরো অঙ্ক করে নিয়ে আসব। আর হাতের লেখাটা আর একটু সুন্দর করার চেষ্টা করবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো তোমার ছুটি, তুমি চলে যাও। স্যার আমি যে আপনাকে একটা কথা বলতে চাই স্যার। হ্যাঁ বলো। কথাটা কি বলবো? হ্যাঁ বলো। যদি আপনি কিছু বলেন। না, আমি কোনো কিছু বলবো না। তারপরেও যে আমার অনেক ভয় লাগছে। সোফিয়া, তুমি হলে আমার ছাত্রী আর আমি হলাম তোমার মাস্টার, তুমি একটা কেন দশটি কথা আমার সাথে বলতে পারো? ঠিক আছে, তাহলে কথাটা আমি বলেই ফেলি, কিন্তু স্যার যদি কিছু বলে। যাই হোক, বললে বলুক স্যার। হ্যাঁ বলো। কথাটা হলো এ, মানে কি তুমি মানে মানে বলছো? না না, বলেই ফেলো না। বলছি বলছি, মানে ইস, কথাটা যে বলেই যাচ্ছি, কি যে স্যারকে বলতে যাচ্ছি। না না, এবার আমি কথাটা বলেই ফেলবো, ভুলে গেলে চলবে না স্যার। বলো। বলবো? হ্যাঁ বলো। তুমি কি ভয় পাচ্ছ? এ মানে তুমি নির্ভয় বলো। আসলে প্রথম প্রথম তো, এর আগে আর কাউকে বলিনি তো, তার জন্য একটু মানে ভয় পাচ্ছি। একই সোফিয়া, তুমি কি বলতে চাও? তুমি নির্ভয় বলো। স্যার আসলে আমি আমি না আমি আপনাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। সোফিয়া, তুমি একই বলছো? আমি হলাম সামান্য একজন গরিবের ছেলে, আর তুমি হলেন ধনীর মেয়ে, মণ্ডল বংশের একমাত্র সোফিয়া তুমি। তাই তেলে আর জলে কখনো মিশ হয় না, তেমনি আমাদের ভালোবাসাও কোনোদিন মিশ হবে না সোফিয়া। একই বলছেন স্যার, ভালোবেসে কি আমি তাহলে পাপ করে ফেলেছি? ভালোবাসা পাপ নয় সোফিয়া। তাহলে ভালোবাসা যে স্বর্গের থেকে আসে, আবার সেই স্বর্গেই চলে যায়। ভালোবাসা অসীম, ভালোবাসা সবার হৃদয়ে ফুটে না। কি কথা শোনা সোফিয়া, তুমি আমাকে এ কথা আর কখনো তুমি বলবা না।
বড় বাসা যে তোমার পিতা কখনো মেনে নিবে না সুফিয়া, তাই আমি বারবার বলছি তুমি আমাকে এই ভালোবাসার কথা আর তুমি বলো না। কি বলছেন স্যার, আমার পিতা মেনে নিবে কি না নেবে আমি সেটা দেখবো না, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি স্যার এটাই সত্য। সুফিয়া, আমি বারবার বারণ করার পরেও তুমি তোমার ভালোবাসার কথা বলছো, আবার একবার বারবার যদি তুমি এ কথা বলো তাহলে আমি এখান থেকে আমি চলে যাব। সুফিয়া শুনো সজি, কই তোমারে বলো, হেবে দেখো মন
যে আমি সত্যি তোমাকে অনেক ভালোবেসি বন্ধু, তুমি আমাকে ভুলে যেও না, আমার ভালোবাসা তুমি প্রত্যাখ্যান করো না সজীব। আমার যে ভয় হয় সুফিয়া, তোমার ভাই জান যদি শুনে তাহলে তো আমাকে মেরে ফেলবে সুফিয়া। কিসের ভাই জান? আমি বলেছি তো আমি আছি, তোমার কি হবে না হবে আমি দেখবো। আমাদের ভালোবাসার যদি সত্যিকারে ভালোবাসা হয়ে থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসাকে কিছুই করতে পারবে না, কারণ যে ভালোবাসার শক্তি অসীম, সেই শক্তির কাছে পৃথিবীর কোনো শক্তি পারে না বন্ধু। সুফিয়া, হ্যাঁ বলো। তুমি যদি আমাকে পড়ে ভুলে যাও। আমি ভুলবো না বন্ধু। যদি ভুলে যাও। ভুলবো না ভুল বহনা সজি বাহাই গো, তাই নাকি? ওহো ওহো সজি বাই, ভুলবো না তোমার, ভুই লাগলে আমার মরণ যেন হয়।
কথা বলো। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ বন্ধু, তাই আমার বিশ্বাস হয়েছে। শোনো বন্ধু, হ্যাঁ আমরা দুজনে অনেক ঘেমে গিয়েছি। হ্যাঁ আর শোনো, আমরা দুজন একটু ওই বাগানে বসে হাওয়া খাই, ঠিক আছে? চলো। তাই চলো। ও খালা, ও খালা, তোমার মায়া ধাক্কা মেরেছে, আরে ও ছায়া পয়লা গিয়া তাতে বেগেছে। ও খালা, ও খালা, হ্যালো, তোমার মায়া ধাক্কা মেরেছে, আরে ও ছায়া পয়লা গিয়া তাতে বেগেছে। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না বন্ধু? না, আমি তোমাকে কোনোদিন ভুলব না। ছায়া বলার সবিতু সোনো পাউডার বেনারসি শাড়ি আর দেব না তোমার রে, আরে ও ভয়া পয়লা গিয়া তাতে বেগেছে। ও খালা, ছায়া বোলাও মৌসুমি চুর সোনো পাউডার বেনারসি শাড়ি আর দেব না তোমার রে, আরে আসসালামু আলাইকুম। আপনারা ভালোই আছেন না? আমিও আছি অবৈ। যাই হোক, আমার নাম হলো গিয়া সুকুমনশী, বুঝছেন? আমার কাছে অনেকেই টাকা পয়সা পায় ভাই। তো যাই হোক, টাকা পয়সা আমি এখন গুছাইতেও পারি না, দিতেও পারি না, তা মেন রোডে আর উঠলাম না, আমি এই ভারী রাস্তা দিয়ে জায়গা, বুঝছেন? আর কি কমো ভাই, আবুল তাহের সৈয়দ কাসম ফুলু মিস্টার তারা হুমায়ুন যারা আছে তারপরে আমি বাসর কিনিয়ে নিদেই, এই শালি কন্যা ঝোড়ানা যায়, শালি ছাগল কিনে নিয়ে আসে ভাই, ছাগল কিনে বেত নিয়ে আসে, পরে দিন ছাগল বেডগোনা দিয়ে শালি হাইডি হুইডি বেড়াইতেছে। বাইরে জামা হয়েছে, বুড়িও কেমন গেছে, বাচ্চাও খারাপ ভাই। নেগেটিভ নিয়ে না, ছাগলের বাচ্চা। তো যাই হোক, আমি এখন ওই দিক দিয়ে না যায় ভারী রাস্তায় জায়গা কি কথা। একটা চা খাইছি, আমি একটু ভারী রাস্তা দিয়ে যাই কি করার। কি কম ভাই, টাকা পয়সা সবাই পায় বুঝছেন, আমি এই যে ভারী রাস্তায় যাই গে নাকি কর। তুই এখানে কেন মা? সারের সাথে অঙ্ক লিখে নিছিলাম। ও ভাই, আমার বাপ দাদা 14 বসে যে লেখার মধ্যে ফুরা করছে বুঝছেন, মনে করেন মাঝখানে বেশ দিছে, এই পাশেও চেয়ার, ওইখানে টেবিল,
মাস্টার সাহেব থাকছে চেয়ারের মধ্যে, টেবিলের পাশে যে বেঞ্চটা, এই বেঞ্চের মধ্যে মনে করেন এই ছাত্র ছাত্রী। কিন্তু এবার মাটির সুতানি পরা অঙ্ক আমি জীবনে দিই নাই ভাই। আরে কাকা, আমি কাকা কাকা এরকে না, এই শালির ভোলা, এটা সজীবের বাচ্চা সজীব না কাকা? আরে এই সুদালির ভোলা তোর বাপে চলা, আরে কাকা তোমার তোর মা লাইলা হাত দোহান দে, আল্লাহ পরিধান করবে বাবা গো, ওই যে আব্বা আল্লাহ পরিধান করবে বাবা গো, ওই যে এসব কি বলছে? আল্লাহ দে আল্লাহ দে। আরে কাকা তারি ফুলা আজকে মন্ডল সাহেবের বাড়িতে এসে চাকরি নিয়ে মন্ডল সাহেবের বিড়ির সাথে আলাপ কথা। কাকা এই পড়া আমি জীবনে দিই নাই। আরে কাকা শুনো 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 কাকা, আমি পাঁচ উক্ত নামাজ কালাম পড়ি কিন্তু গায়ে হাত দিয়ে কথা কবি না। আরে কাকা পাসা, তোমার তো কোনোদিনও আমি দেখলাম না এক উক্ত নামাজ পড়তে। আমার নাম নেই তো ওই তো। আচ্ছা কাকা থাক, তোমার সব গোপন কথা আর মানুষের মাঝে বলবো না। কাকা শোনো, তুমি যেহেতু আমার কথা সব জেনেই ফেলেছো তো তোমার কাছে আজ কিছু লুকাবো না। শোনো কাকা, তুমি যে আমার কথা ভাস করবে, তুমি যে বাড়িতে কি করেছো একটু কি তুমি জানো? বলবো বাড়ির কথা দর্শককে বলে দিব? মাগো বাড়ির কথা রাস্তার মধ্যে বলা যায় না। শোনো, তোমার কাছে কাকি যে একটা শাড়ি চেয়েছিল তুমি তো দিতে পারোনি, তার জন্য তুমি চাচির কাছে কিন্তু ঝাঁটার বাড়ি খেয়ে এসেছো। এই বিডি আমার ওই মিছাবের মধ্যে এখনো 25টা শাড়ি তোলা আছে কাকা। এই বিডি পাসা এসব বয়েন তোমার বাস্তির সাথে মারিও না। আরে কাকা শুনো, তুমি যদি আমার যা কিছু দেখেছো কাউকে যদি এসব কথা না বলো হ্যাঁ, তাহলে তার বিনিময়ে আমি তোমাকে একটি লাল টুকটুকে শাড়ি কিনে দিব, আর সেই শাড়ি তুমি কাকিকে দিবে, কাকি খুশি হবে, আর ঝাঁটার বাড়ি খেতে হবে না। আমি এত সিঙ্গেল কিনে দেব ফুঙ্গাশালা স্যান্ডেল সিনা। আরে কাকা তোমার বাস্তি জামাই না, ফক্তর বাস্তি সবার মায়া করিনি, তোমার ফুঙ্গাশালা জুতা দিবে চাইছে। আরে কাকা থামো থামো, তুই যেত কিছুই কমা, আমি এই কথা না বললে আমি থাকতে পারবো না মাই। আরে কাকা এই বিড়ি আবার কাকা কাকা করিস না কাকা, শুনো বলো স্যার না না। কাকা তুমি এসব কথা যদি আমার পিতাকে বলো তাহলে যে আমার পিতা আমাকে প্রাণী মেরে ফেলবে কাকা। কি দরকার আছে ও মুলো স্যার? কাকা হে কাকা
কাকা, আমার থেকে ভুল হয়ে গেছে কাকা, তোমার পা দুটো তৈরি করে কাকা। কি কইলা তুমি শুনুনি, 500 টাকা দেব বাপে, 500 টাকা কম না গো কাকা। শুনো গিলি আস্তে কো, আমি তোমার কাছে, আমি মানুষের কাছে শুনেছি কাকা মনে হয় হালছে, এই বাটটা জোর লালার মন নাকি তোমার কাছে অনেক মানুষই টাকা পায়। ও গিলি লে অনেক আগে কইছি, এখন এটা আর ভাই কিরো না, 500 টাকা আমি আমাক সে কথা মনে করিস না, আমি আইডি ছাড়া দেয় নি নুমা মানুষ, তোর ব্যবহার ভদ্রতা হবো, ওই সুজীবের বাচ্চা সুজীবের সাথে সুতলি হারে কাকা, এটা 500 টাকার কাম নোমা। এসব লজ্জা সরবের কথা মানুষ ভাস থেকে বলি, আরে কাকা মনে হয় আমার হিসাব জানে না। আরে কাকা, আরে কাকা শুনো, ওই চার নাকের চাই 500 টাকা ওর চেয়ে অনেক বেশি। বাপরে ফালাই গো, এই টেহা গোটা হলে আমি টঙ্গি জায়গা পাম্বা। আমার কাকাটা শুধু ভালো, মসজিদের আশপাশ দিয়ে যা, কিন্তু না 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 গোপন কথা ফাঁস করবো না কাকা। শুনো আমার লক্ষ্মী কাকা কত ভালো কাকা আমার, কাকা শুনো তাহলে, কাকা শুনো তাহলে এ কথা বলবেন না তো, ক্যাশ প্যাক কর। ক্যাশ প্যাক করবো? শুনো কাকা, তোমাকে আমি আগামীকালও দিব। হ্যাঁ এটাও বাহি, তো যাই আমার একটা কথা শুনে জামা বলো, কোন রাস্তায় আসছিলেন তোরা? আরে কাকা আমি তো আসছিলাম এই রাস্তা দিয়ে। তুই নালার মুর্দি জায়গা, কোন মুড়ে দিয়ে যাবো? নালার মুর্দি, লালার মুর্দি। হ্যাঁ যা, তাহলে লালার মুর্দি রাস্তা ওই দিকে না? হ্যাঁ যা যা, ওই দিক দিয়ে তাহলে যাই। হ্যাঁ কাকা ওই দিক দিয়েই যাবো। আরে চলো পাগলে মতো ফিরবি। সুফিয়া সুজীবের সাথে কি করছে এটা আমার কো, আমার কি ঠেহা আছে? হ্যাঁ যা করছে করছি, তো মুন্ডল সাবেক দেহা পেলে মনে হয় দেখ, এই আমি বাসের আগের মতো না, যাত্রা ফিরে দাঁড়িয়ে গাই গাই।
সুপিয়াকে দিয়েছিলাম লেখা পড়া করার জন্য, কিন্তু সে লেখা পড়া করছে না করছে আমি তো কিছুই জানতে পারলাম না। তার জন্য যে একটু টিউশনি মাস্টারও রেখে দিয়েছি, কিন্তু কিন্তু আমি তো কিছুই তার খোঁজ খবর পেলাম না। ভালো আছেন আপনি? বেশি ভালো নেই মনসি। কেন? আমার মেয়েকে দিয়েছিলাম লেখা পড়া করার জন্য, কিন্তু সে যে কিভাবে লেখা পড়া করছে না করছে আমি তো কিছুই জানতে পারলাম না মনসি। ভাই আমি সব জানি, আপনি তো ইলেকশন নিয়ে ব্যস্ত আছেন, যে আপনার বেদার খবর আমি আসছি। ওই যে একটা মাস্টার আসছিলেন না টিউশনি মাস্টার? হ্যাঁ মনসি, সজীবের বাচ্চা সজীব। হ্যাঁ সজীবকে আমি টিউশনি মাস্টার। যাই হোক মুনল সাহেব, এই মাস্টারের ব্যবহার তেমন একটা সুবিধে দেখলাম না। এ কেমন কথা বলছো মনসি? শোনেন আমি জীবনে মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি মন্ডল সাহেব। আপনার মেয়েকে সেই সজীবের বাচ্চা সজীব লেখাপড়া না করাইয়া পাকার মধ্যে শুতাইয়া গল্প করছিল। তুমি তার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো তা ভেবে দেখেছো?
তোমার এ কথা যদি সত্যি না হয় তাহলে যে তোমার এমন শাস্তি হবে কঠোর শাস্তি, আর যদি সত্যি হয় তাহলে ওই বাদির বাচ্চাকে আমি এমন শাস্তি করব সে জীবনেও কল্পনা করতে পারবে না। বলো স্যার, যাই হোক আমরা মুরব্বী মানুষ, আমিও পরায়ন্তী, আমরা যা শ্যামাদাক পাঠাই দেন গা ভাই, শ্যামাদাক পাঠাই দেন গা। শোনো মুন্সী, আমি শ্যামাদকে ডেকে দিচ্ছি। ওরে বাবা শ্যামাদ, বাবা শ্যামাদ। কি পিতা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি। কোনটা মনে করে ডেকেছেন? তোমার বোনকে দিয়েছিলাম লেখা পড়া করার জন্য, কিন্তু মুন্সি যে কথা বলেছে বাবা, আমি তোমার কাছে সে কথা বলতে পারবো না বাবা। তুমি তোমার মুন্সি কাকার কাছে জেনে নাও বাবা, তোমার মুন্সি কাকার কাছে। ঠিক আছে, আপনি যান, আমি মুন্সি কাকার কাছ থেকে জেনে নেছি। কাকা, বাবা শ্যামা। হ্যাঁ কাকা বলেন। বাবা গামছা নিয়ে আসছিল। কেন কাকা? বাবা আমার নিচে শেষ। বাবা কি হয়েছে কাকা? কোনো রাহ কি গেছে কাকা? আমার পিতার ধমকে যদি আপনি নষ্ট হয়ে যান, আমাদের বাড়িতে কি লুঙ্গির অভাব আছে? বাবা এখন তো যা লাগবে। আরে বাবা, এই মুহূর্তে আমি কই পাবো লুঙ্গি? আরে বাবা, যে অবস্থা আছে আপনি ওই অবস্থায় থাকেন, কি হয়েছে তাই আপনি আমাকে খুলে বলুন। বাবা কি আর কোনো দুঃখের কথা চলবো না। কোন কাকা? তোমরা হাউস করে টিউশন মাস্টার রাখছিলে? হ্যাঁ কাকা, কে ছিলাম, আমার বোন লেখাপড়া অঙ্কে একটু কাঁচা ছিল, দেখি স্কুলে কম লেখাপড়া পায় সেই জন্য একটা টিউশন মাস্টার রেখে দিয়েছিলাম সব অঙ্ক পায়, বুঝছ? ভালো কাকা, তোমার বোন ভালো অঙ্ক পায়, কিন্তু অঙ্ক আর এটা সমস্যা। বাবা কি কি সমস্যা কাকা? ওই যে খালি মারে সুতে সদে বেশ। কাকা আপনি আমার বোন সম্পর্কে এইসব আজে বাজে কথা বলবেন না। বাবা আমি পাঁচক তো নামাজ কালাম পড়ি। হ্যাঁ কাকা, নামটাও মাসুক্ত মুন্সি। হ্যাঁ তোমার যদি বিশ্বাস না হয় বাবা আমার সাথে আসো, আমি তোমাকে নিজ হাত দিয়ে দেখাই দেবো। কাকা আপনার কথা যদি সত্যি হয় তাহলে ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি এমন শাস্তি করবো যা দেখে কোনোদিন কেউ কল্পনাও করতে পারবে না। আর যদি আপনার কথা মিথ্যা হয় কাকা, এর পরিণাম কিন্তু ভয়ানক হবে। আপনার কথাটা কিন্তু মনে রাখেন কাকা। ঠিক আছে বাবা, চলো। আর কাকা শুনেন, আমি কিন্তু নিজে চোখ দিয়ে দেখতে চাই। হ্যাঁ বাবা, আমি নিজে চোখ দিয়ে দেখাই দেব বাবা। তাই নাকি? আমাকে। হ্যাঁ কাকা চলেন, তাহলে আসেন কাকা। দোস্ত যে আমার মন্ডল বাড়িতে আমার একটা চাকরি দিয়েছে, কিন্তু সেই টিউশনি করানো গিয়ে আমি যে ওই সোফিয়ার প্রেমে পড়ে গেছি, না না এই কথাটা আমার দোস্তকে বলতেই হবে, নইলে যে আমার বিপদ হতে পারে। দোস্তজি, দোস্তজি। কে কে আমাকে দোস্ত দোস্ত বলে ডাকছে? আমার মন বলছে যে আমার সেই বাল্যবেলার দোস্ত সুজিব আহমেদি মনে হয়। কি দোস্তজি, আমি আপনাকে দিয়েছিলাম আমার তালই বাড়িতে টিউশনি করানোর জন্য, আর আপনি হঠাৎ সকালবেলা এসে আমাকে ডাকছেন। দোস্তজি। হ্যাঁ দোস্তজি। আপনি যে যে টিউশনি মাস্টার হিসাবে ওই মণ্ডল বাড়িতে আমাকে রেখেছেন, আমি যে সেই মাস্টারগিরি করতে গিয়ে আমি তো ওই সোফিয়ার প্রেমে পড়ে গেছি দোস্ত। আপনি আমাকে হাসালেন দোস্তজি। দোস্ত। হ্যাঁ দোস্তজি। আপনি হাসছেন কিন্তু আমার যে ভয় হচ্ছে দোস্তজি। আপনার কিসের ভয় দোস্তজি? এই রাশে চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরী বেঁচে থাকতে আপনার মনে কোনো ভয় বিধি নেই, এবং কি আপনার কোনো টেনশন নেই, তাই আপনি শুনেন আপনি বলুন, আমি শুনছি। শুনে শুনে
থাকো সব কিছু মন থেকে ভুলে। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি আসবো যাবেন সুফিয়ার বাবার কাছে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ দোস্ত যে আপনি বলুন আপনি নিয়ে কোনো চিন্তাই করবেন না দোস্তজি, আমি আজই যাব সুফিয়ার বাবার কাছে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে। হ্যাঁ দোস্তজি বলুন। তবুও যে আমার ভয় হয় ওই চক্কুমুন্সি যদি তার পিতার কাছে বলে দেয়, চক্কুমুন্সি যে আমাদের সব কার্যকলাপ দেখে ফেলেছে, তাই আমার ভয় হয় দোস্তজি। দোস্তজি আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরী বেঁচে থাকতে আপনার কোনো মনে ভয় নেই। আমি আজই যাব সুফিয়ার বাবার কাছে আপনার বিয়ের প্রস্তাব নিয়ে, তাই এবার আপনি আমার সঙ্গে চলে আসুন। ঠিক আছে দোস্তজি। একমাত্র কলিজার টুকরা ননের মণিমা সুফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু সে লেখাপড়া না করে আমার মণ্ডল বংশের উঁচু মাথাটাকে নিচু করে দিয়েছে খোদা, আমাকে নিচু করে দিয়েছে। কালুজি কি করব, কোথায় যাব, আমি তো কোনো কিচ্ছু ভেবে পাচ্ছি না খুদা, কিচ্ছু ভেবে পাচ্ছি না। তালুইজি বাড়িতে আছেন? তালুইজি এ বাবা সুমন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তালুইজি কেমন আছেন? বেশি ভালো নেই বাবা। কেন তালুইজি? আমার মা সুফিয়াকে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য, কিন্তু সে লেখাপড়া না করে আমার মন্ডল বংশের উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিয়েছে বাবা, একেবারে নিচু করে দিয়েছে। কথাটা শুনে অনেকটাই মনের ভিতরে কষ্ট নিলাম, তাই তালুইজি। শুনো বাবা। হ্যাঁ তালুইজি বলো। তাই তুমি আমার হঠাৎ আমার বাড়িতে আসলে আমাকে না জানিয়ে। আমি যে আসলাম তালুইজি আপনার একমাত্র নয়নের মণি কলিজার টুকরা সুফিয়ার কি বিয়ের প্রস্তাব নিয়ে। তাই এমন কথা, আমাকে না জানিয়ে তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসলে বাবা। হ্যাঁ তালুইজি। এবং ছেলের বাড়ি কোথায়, তার নাম কি? তালুইজি আমি যেহেতু আপনার বাড়িতে এসেছি আমি তো বলবই ছেলের বাড়ি কোথায় এবং ছেলের নাম কি বলো বাবা। আপনার নয়নের মণি কলিজার টুকরা সুফিয়ার টিউশনি মাস্টার সজীব আহমেদ। সুমন। হ্যাঁ তালুইজি। তুমি বেশি বেড়ে গেছো সুমন, তুমি আমার দুস্তর ছেলে বলে আমি তোমাকে অনেক শ্রদ্ধা করেছি, আর তুমি কোলে কৌশলে তুমি আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলি আমার উঁচু মাথাটাকে তুমি একটু করে দিয়েছো, আর তুমি ওই বাদির বাচ্চা সামান্য টিউশনি মাস্টারের সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। হ্যাঁ তালুইজি। শোনো সুমন,
আলো চাউতে আমার বাড়ি থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও। শুনো, আর যদি না স্বেচ্ছায় না যাও তাহলে তোমাকে আমি দিয়ে বের করে দিব। আমি তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটি কথা আমি আপনাকে বলে যাচ্ছি, বনের বুড়ো বাঘ আর পোষা বিড়ালের ভিতরে অনেকটাই পার্থক্য। তেমনি আজ আমি এসেছিলাম আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, তাই আসার পরে আপনি আমাকে যে অপমান অপদস্থ করলেন, আমিও যদি রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরী হয়ে থাকি তাহলে আপনার এই প্রতিশোধের বদলা আমি কড়াই গন্ধায় বুঝিয়ে নেব। আর শুধু তাই নয়, আমি আপনাকেও বলছি আমি দেখে নেব আপনি আপনার মেয়েকে কোথায় এবং কার সঙ্গে বিবাহ দেন। এবার তাহলে আমি আসি, গুড বাই। সামান্য ছেলে মানুষ হয়ে আমাকে ঝাঁসিয়ে গেলেও না না, আমি আর সহ্য করবো না, আমিও দশ গ্রামের মন্ডল, আমিও দেখে নেব ওই সুমন চৌধুরী কি করতে পারে। আরে এসব কথা লোকের মাঝে ভাইরাল করিস না, সে তো আমার টিউশনি মাস্টার আমার ঘরে, কিন্তু লোক সমাজে কি জানে সে আমার টিউশনি মাস্টার? যখন জানা জানি হবে তখন কি হবে সখী? আরে সখী, আকাশে যখন চাঁদ উঠবে তখন সকলেই দেখবে। সব বলিস না সখী, ওসব কথা বাদ দে সখী, আজকে সে আমার সাথে দেখা করতে আসবে। হ্যাঁ তোকে আজ দেখাবো, হ্যাঁ তার ফাঁকে আমরা একটু আনন্দ করে নি।
ভালো। আজ কতটা দিন হয়ে গেল তুমি আমাকে ভুলে গিয়েছ, একদিনও তো তুমি আমার খবর নিল না। সোফিয়া, তোমার ওই আগের মাস্টার সক্ষমন শিখে দেখে যদি তোমার পিতার কাছে বলে দে, তাই আমার চেয়ে ভয় হয় সোফিয়া। আরে এগুলা কো ছেলে মানুষের কথা, ছেলে মানুষ কোনোদিন ভয় পা? আরে ভয় পা তো মেয়েরা, কারণ মেয়েদের মানুষজাতির ভয় আছে, আর ছেলেদের তো মানুষজাতির ভয় নেই। আরে বন্ধু শোনো, বলো এই সুপিয়া যতদিন আছে আমার বন্ধু সজীবের কোনো কিচ্ছু হবে না, কথা দিলাম বন্ধু। নাউজুবিল্লাহ, ঠিক আছে আমি শোনো। বলো তুমি আসলে মন হয় আমাকে মন দিয়ে ভালোবাসো না? সত্যি তোমাকে আমি মন দিয়ে ভালোবাসি। তাই? হ্যাঁ, কিন্তু যে মন দিয়ে ভালোবাসকে বাসার মতো বাসতে হবে, এমন ভালোবাসা হবে না, নাকি কোন? আরে শোনো, ভালোবাসা এমন একটা জিনিস, রাত জাগতে হবে, তারপরে মানুষের কাছে কথা শুনতে হবে, আরো কত অপমান অপগ্রস্ত হতে হবে, সকল কিছু মিলিয়ে হলো ভালোবাসা। ভালোবাসা এত সহজ জিনিস নয় বাবা। সমাধ রেডি থাই বন্ধু। হ্যাঁ বলো। ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভুলা যায় নাকি? হ্যাঁ, ক্ষণিকের ভুলে শত ব্যথা সহ্যি করে, ক্ষণিকের ভুলে শত ব্যথা সহ্যি করে, মন থেকে কি তারে মুছা যায়, তারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। Thank you.
গো ভুলা যা, ভালোবাসার মতো ভালোবাসলি তাহারে কি গো ভুলা যা। কেমন করে বাঁচতে হয়? আচ্ছা শুনো বলো, আর কোনোদিন এমন হবে না তো? না, আর কোনোদিন এরকম হবে না। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। যদি এমন ভুল হয় ফল হবে না। তাই? হ্যাঁ। তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু একটি সত্যি বাবা বলো, তাহলে তোমাকে কান ধরে বলতে হবে আর জীবনে এমন ভুল করব না। আমি যে কান ধরলাম সত্যি? হ্যাঁ, এমন ভুল আর হবে না তো? আর হবে না। আচ্ছা ঠিক আছে, এবারে মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর শোনো বলো, আবার যদি ফের এমন ভুল হয়? আর কখনো ভুল হবে না। তাহলে কি আমি ক্ষমা করব? না। আচ্ছা, আর যেন ভুল না হয়, ঠিক আছে বন্ধু? শোনো বলো, আমরা একটু ওই হিমেল হাওয়ায় এয়ার কন্ডিশনের বাতাস খেয়ে আসি, চলো দেখি বাটাজুর লালার মোর এয়ার কন্ডিশন আছে কি। হ্যাঁ আছে আছে। ঠিক আছে, তাই চলো। আরে শোনো, এয়ার কন্ডিশন কাকে বলে জানো? বলে জানে, ভালোবাসার মানুষকেই বলে এয়ার কন্ডিশন। ও সময়, আরে আও, ঠিক আছে এখানে বসো। শোনো বাবা সামাত, কই গেলে বাবা? ও বাবা সামাত, বাবা সামাত। কাকা বাবা, তুমি আছো তো আমার পাশে? জান কাকা, বাবা আমি কিন্তু দূরে দেখে একদম বাবা কে হানে সুফিয়ার ব্যবহার তেমন না ভালো না। আচ্ছা কাকা, আমি দেখে নিব, আপনি চলেন। ভালোবাসার মুতাবালে ঘষিলে তবু তো আলের খাওয়াইলি দুধের না, খাওয়াইলি নারকেল ভাঙালো সদা। শুনেন কাকা, আপনি একটা মুমসি মানুষ, আর রাস্তা দিয়ে যেতে যদি আপনি এরকম গান গান, মানুষে কি করবো? আর আমি তো জানেন আমি মন্ডল মাংসের গোলাপ পান, আমার সাথে যেতেছে আপনি গান গান, লজ্জার ব্যাপার না বাবা। কোন কাকা? তারপরে কি গান কোন গানের মানুষ তো বুড়ো হয় কিন্তু মুন্ডা বুড়ো হয় না বাবা। আচ্ছা কাকা, আপনি আমাকে যে কাজের জন্য নিয়েছেন, সে কাজের জন্য আমাকে নিয়ে
দেখা হলো তুজুলাতে আবার গান গাইতেছেন বাবা ঠিক আছে বাবা আসো বাবা ও বাবা আমি আমি বাবা সোফিয়ার ব্যবহার ভালো পাই না বাবা আমি দেখে নিব আচ্ছা বাবা তুমি এদিক দিয়ে আসো বাবা আচ্ছা আপনি যান আসিস হ্যাঁ আমাকে সরাসরি দেখাতে হবে আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিম কাকা আর কত দূর বাবা তুমি আমার আগে এসে বাবা ও বাবা কাকা বাবা তুমি আপনার প্রেম নগর নিয়ে যাবেন কোসেন আমি তো আপনার ভাই হই বাবা হুসাই বাবা আসো বাবা চলেন বাবা এই যে আগে দেহ ডান পাশে লক্ষ্য কর দেহ গাছের আগালে লেখি বেগাইতেছে বাবা দেহ কি সুফিয়া হে কি ভাইজান কি তোমাকে দিয়েছিলাম আমি লেখাপড়া করার জন্য মুন্সি কাকা যা বলেছে তা তো সত্য ছি ছি সুফিয়া আমি কখনো ভাবতে পারিনি তুমি একজন সামান্য মাস্টারের সাথে তোমার এরকম সম্পর্ক না সুফিয়া কিছুতেই মেনে নিতে পারি না ভাইজান চুপ করো ওই মুখে তুমি আর আমাকে ভাইজান বলে রাখবে না ভালোবাসা আমাদের মন্ডল বংশের মা ইজ্জত যা কিছু আছে সবকিছু তুমি ধুলে সব মিশিয়ে দিয়েছ না 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 সুপ্রিয়া কিছুতেই মেনে নিতে পারি না ছোট লোকের বাচ্চা আজ তোকে আমি মন শিক্ষা দিব যা দেখে কোন লোক কোন দিন যেন টিউশনি মাস্টার না আছে তাই তোকে আজকে নানা ভাই যান সুফিয়া তুমি কোন কথাই বলবে না ভাইজান মাফ করে দিন ভাইজান কাকা মুচি
ছোট লোকের বাচ্চাটাকে মুন্সি আমি তোকে দেখে নিব মুন্সি, তুই আমার সজীবকে বেঁধবি না, আমি তোকে জেলের ভাত খাওয়াবো মুন্সি, তুই ছেড়ে দে আমার সজীবকে, তুই ছাড়া দে রে আমার
আমার ভুল হয়ে গেছে কাকা, আমাকে ক্ষমা করে দেন কাকা, আমার ভুল হয়ে গেছে কাকা, আমি দুটি ভয় পড়ি কাকা, আমাকে তোর ক্ষমার মে এক শ্রেণী ক্ষমা করবো তো এক আর জায়গা পাস নাই, তুই সামান্য এটা টিউশনি মাস্টার কেন তুই এইভাবে একটা মহিলার সাথে করবো কথাগুলি হয় তুই মুন্ডল বংশের বাড়ি ইজ্জত বাড়াইছ সামনে বলা তোর একদিন কলিতার টুকরা হে নয়নের মণি মা সুফিয়াকে দিয়েছিলাম লেখা পড়া করার জন্য সে লেখা পড়া না করে এমন এক জঘন্য কাজ করেছে আমার উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিয়েছে খোদা নিচু করে দিয়েছে পিতা এই তো আমি এই ছোট লোকের বাচ্চাটাকে বেঁধে আপনার কাছে নিয়ে এসে আপনার বিচার করুন মুন্সি কাকা কোথায় সে ছোট লোকের বাচ্চা মুন্সি কাকা মাইং গগনজি সিং বাবা আমার চেহারা সুবিধাজনক নাই বাবা আমি খুব ভয়াল প্রেশারের মধ্যে বাবা কে কাকা বাবা 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 আসো তাই না কাকা আমি খুব ক্লান্ত বাবা নাও বাবা বাবা নাও আসেন কাকা নাও হলা হলা খুঁজে বের বাচ্চা এই নিন এই ছোট লোকের বাচ্চাটাকে আপনার বিচার করুন করেন আরে ছোট লোকের বাচ্চা তোকে রাস্তা থেকে কুড়িয়ে নেই আমার মেয়ের জন্য দিয়েছিলাম টিউশনি মাস্টার হিসাবে আর তেই তুই সেই সুযোগে আমার অবলা মেয়েকে তুই প্রেমের ফাঁদে ফেলিয়ে আমার উঁচু মাথাটাকে একেবারে নিচু করে দিয়েছিস আমি আর সহ্য করবো না তোকে এমন শাস্তি দেব এই দুনিয়ার লোক যেন কেউ কোনোদিন আমার টিউশনি না করে আমি হলাম এই দশ গ্রামের মন্ডল তাই আমি নিজ হাতে বিচার করব না তোমরা ওরে মন্ত্রী ওই যে চোখ দিয়ে আমার মেয়েকে দেখিয়েছে সেই চোখ দুটো তোমরা উপরে ফেলবে ঠিক আছে পিতা আপনি যান আমরা ওর চোখ দুটো উপরে তুলে ফেল তুলছি ঠিক আছে মুন্সি কাকা আপনি এখনই অন্তগমে কত মুন্সি কাকা বাবা একে এই গাছের সাথে বেঁধে ফেলুন বাবা ঠিক আছে বাবা আমি ওর চোখ দুটো পরে তুলে বাবা এই কাম করিও না বাবা অর্থ বাড়াবো বাবা কাকা বাবা আমি পাব না বাবা আপনার আমি যা বলছি আপনি তাই করুন বাবা ভাই সাহেব ভোটে কে
বল। আমার ভুল হয়ে গেছে ভাইজান। ঘরে ছোট লোকের বাচ্চা, তুই আমাদের মুন্ডল বংশের মান ইজ্জত যা কিছু আসিল সবকিছু তুই ধুলে সত মিশিয়ে দিচ্ছিস, আর আমাদের আছেই বা কি বাকি। তাই তুই যে চোখ দিয়ে আমার বোনের দিকে তাকিয়েছিস সেই চোখ দুটো তোর আমি উপরে তুলে ফেলবো রে। মুন্সি কাকা দুঃখ রে আপনারে ধরে ফেলুন, আমার চোখ দুটো পরে তুলে ফেলবো। শোনো সুমন, তুমি এখান থেকে চলে যাও। তুমি যদি আমার কাজে নাক গলাতে আসো আমি কিন্তু তোমার কেউ সার দিব না। তুমি যদি ফের বাড়াবাড়ি করো তাহলে আমার হাতের পিস্তল খানা দিয়ে গুলি করে আমি তোমার বুকটাকে ঝাঁঝরা করে দেব। তাই আমি তোমাকে ভালোই ভালোই বলছি, আমি আমার দুস্থজিকে এখান থেকে নিয়ে যাব। আর মুন্সি, আমি তোকেও বলছি, এই রাশেদ চৌধুরীর একমাত্র সন্তান সুমন চৌধুরী, তোকে সময় হলে বুঝিয়ে দেব। তাই দুস্থজি, এবার আপনি আমার সঙ্গে চলে আসুন। আমাকে অনেক মারধর করিত ওই চক্ষু মুন্সি। সময় হলে আমি ওই সুক্ত মুন্সিকেও জেলের ভাত খাইয়ে দেব। তাই চলে আসুন দুস্থজি। কিছুতেই সহ্য হচ্ছে না, সামান্য চৌধুরী বংশের ছেলে হয়ে আমার চোখের সামান থেকে আমার শিকার ছিনিয়ে নিয়ে গেছে। মুন্সি কাকা, মুন্সি কাকা, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, সামান্য একটা ছেলে হয়ে আমার বুকে পিস্তল ধরিয়ে আমার চোখের সামান থেকে ছিনিয়ে নিয়ে গেল আমার শিকারকে। বাবা সামাদ, তুমি শিকার করে কিছু করিও না বাবা, তুমি আমাকে আবার সুযোগ দাও, আমি সেই এই সেই ব্যাঙা ধরে নিয়ে আমি। বাবা সামাদ, মুন্সি কাকা শুনেন, মুন্সি কাকা আমি পাম না বাবা। শুনেন কাকা, যা হবার তো হয়ে গেছে, আমাদের সংসারের উপরে একটা এই মুহূর্তে ঝড় বয়ে গেল। তাই মুন্সি কাকা, আমি আমার বোনকে আর লেখাপড়া করাতে চাই না, আমি আমার বোনকে বিবাহ দিতে চাই। মুন্সি কাকা, বাবা সাবাত আহিও বাবা, কথাটা তো সত্য। মুন্সি কাকা, এতে আপনার পরামর্শ কি বাবা? মুন্সি কাকা বাবা, আমি যা বলছি আপনি তা উত্তর দেন বাবা। যাই নাই তো হেন। আরে বাবা, ওই নিয়ে কোনো টেনশন নেই, আপনি এদিকে আসেন। আচ্ছা ঠিক আছে বাবা, শোনো আমারও কথা হলে বামর আমি সুফিয়া সুন্দরী, তোমার আব্বা অতি কষ্ট করে তাকে স্নেহর মতো স্নেহ করে
তাকে মানুষের মতো মানুষ করে তুলে চাইছিল। বাবা তুমিও তার ভাই হয়ে তুমিও তাকে সম্মান করছো, এখন সে যখন তোমাদের সম্মান আগে নাই তাই একটা সু একটা পাত্র দেহে সুফিয়াকে পেয়ে দিই। ঠিক আছে কাকা, এই দায়িত্বটা আমি আপনার দিলাম, আপনার সু একটা পাত্র দেখে আমার বোনের ব্যবস্থা করুন, আমি এক সপ্তাহের মধ্যে তাকে বিবাহ দিয়ে দেবো কাকা। ঠিক আছে বাবা, ঠিক আছে কাকা, আপনি আসো করুন আমার সাথে। Oh my 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 go, oh my 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 go, I go go kisaya dayo na, I go go